প্রযুক্তির উন্নতির সাথে সাথে রান্নাঘরে নানা আধুনিক যন্ত্রপাতি দেখা যায়। মাইক্রোওয়েভ ওভেন খাবার গরমের জন্য বহুল ব্যবহৃত একটি রান্নার মেশিন। আজকে আমরা জানবো মাইক্রোওয়েভ ওভেন কিভাবে কাজ করে, 2 মাইক্রোওয়েভ ওভেন রান্নার এবং স্বাস্থ্যের সম্পর্ক, 3 কোন মাইক্রোওয়েভ ওভেন ক্রয় করব, এবং সর্বশেষ থাকবে কিছু টিপস। মাইক্রোওয়েভ ওভেন এক প্রকার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করা হয়। এই ওয়েব তৈরি করে ম্যাগনেট্রন নামে এক প্রকার যন্ত্র। ম্যাগনেট্রনের দ্বারা উৎপন্ন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব খাদ্যের কোনাগুলোকে গরম করতে পারে। এই ওয়েব শুধুমাত্র খাদ্য কোনাগুলোকে গরম করে, তাই দেখা যায় খাদ্যে ব্যবহৃত পাত্র খুব বেশি গরম হয় না। এই মাইক্রোওয়েভ মেশিনের বাইরে বের হতে যেন না পারে সেজন্য সকল পথ বন্ধ করা থাকে, তাই এই মাইক্রোওয়েভের দরজা বন্ধ করা হলেই কেবলমাত্র এই যন্ত্র চালু করা যায়। মাইক্রোওয়েভ ওভেনে রান্না স্বাস্থ্যের ক্ষতিকর নয় বলে অধিকাংশ বিশেষজ্ঞ মনে করেন। এই যন্ত্রে খাবার গরম করা হলে ভোজ্য তেল চুলায় খাবার গরম করার মতো বারবার পোড়ানোর প্রয়োজন হয় না, তাই রান্না করা খাবার ফ্রিজে রেখে পরবর্তীতে গরম করার প্রয়োজন হলে মাইক্রোওয়েভ ওভেন বেশি স্বাস্থ্যকর। মাইক্রোওয়েভ ওভেন চালুর সময় এর ওয়েব যেন বাইরে বের হতে না পারে তা লক্ষ্য রাখতে হবে। মাইক্রোওয়েভ ওভেন সাধারণ রান্নার চেয়ে শুধুমাত্র খাবার গরম করার কাজ বেশি ভালো হয়। এই ওভেনে রান্নার ইফিসিয়েন্সি অনেক ভালো, তুলনামূলকভাবে বিদ্যুৎ খরচ অনেক কম। আধুনিক বাজারে বিভিন্ন সাইজের মাইক্রোওয়েভ ওভেন পাওয়া যায়। পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ছোট, মাঝারি বা বড় সাইজের ওভেন ক্রয় করা উচিত। সাধারণত 3 ধরনের মাইক্রোওয়েভ ওভেন বাজারে পাওয়া যায়। প্রথমত পাওয়া যায় সোলো, যেখানে শুধুমাত্র মাইক্রোওয়েভ ওভেন ব্যবহৃত হয়। 2 নম্বরে গ্রিল, যেখানে মাইক্রোওয়েভ ওভেন এবং গ্রিলের জন্য ইলেকট্রিক হিটার যুক্ত থাকে। 3 নম্বর হচ্ছে কনভেকশন, এখানে মাইক্রোওয়েভ ওভেন গ্রিলের জন্য হিটার থাকে এবং তাপমাত্রা ছড়িয়ে দেওয়ার জন্য থাকে এক বিশেষ প্রকারের ফ্যান। যদি আপনার বাজেট কম থাকে এবং শুধুমাত্র খাবার গরমের জন্য ওভেন কিনেন, তবে সোলো বা বেসিক ভার্সনের মাইক্রোওয়েভ ওভেন ক্রয় করা যায়। আর যদি বাজেট বেশি থাকে তাহলে কনভেকশন কিনতে পারেন। সর্বশেষ কিছু টিপস শেয়ার করতে চাই। ব্যবহৃত মাইক্রোওয়েভ ওভেন নিয়মিত পরিষ্কার করা উচিত। নিয়মিত পরিষ্কার করা না হলে এর মূল্যবান যন্ত্র যেমন ম্যাগনেট্রন নষ্ট হয়ে যেতে পারে। মাইক্রোওয়েভ ওভেনের দরজা লাগিয়ে চালু করা উচিত। দরজা খোলা অবস্থায় এ যন্ত্র চালু করা সম্ভব না, তবে যদি কোনো সময় দেখা যায় দরজা খোলা অবস্থায় ওভেন চালু করা যায়, তবে সঙ্গে সঙ্গে মেরামত করে নিতে হবে। মাইক্রোওয়েভ ওভেনের ভিতরে ধাতব বা মেটাল জাতীয় পদার্থ ব্যবহার করা উচিত নয়।